সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল কিছু বাড়তি ভালোর জন্য। আলুর প্যানজারোটো লবণ যেটা ফ্রেশের মরিচের গুঁড়া, তারপর জয়ফলের গুঁড়া এবং মিক্স হার্বস, সসেজ লাগবে আমাদের। এটা বেসিক্যালি ওরা ইউজ করে হ্যাম, কিন্তু আমরা এখানে জাস্ট চিকেন সসেজ নিয়ে নিয়েছি। একটা ডিম লাগবে আমাদের, আর ময়দা লাগবে হচ্ছে বাইন্ডিং এর জন্য। বেশ, সব উপকরণ আপনার রেডি আছে, শুরু করি তাহলে। আমরা শুরু করার জন্য আমরা মাখাতে হবে, তো আমরা একটু হ্যান্ড গ্লোভস ব্যবহার করব। ওকে, ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 306 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল কিছু বাড়তি ভালোর জন্য। এটা করব আমি, হ্যান্ড গ্লোভসটা পরে নিয়ে আমাদের যে সসেস ছিল, আমরা কি চাইলে বিফ সসেজও ব্যবহার করতে পারব? বিফ সসেজও ব্যবহার করতে পারি। সো আমাদের যে ম্যাশ পটেটোটা ছিল, নরমালি আলুকে সেদ্ধ করে নিয়ে একটু লবণ পানিতে সেদ্ধ করে নিয়ে আমরা ম্যাশ করে নিয়েছি এটাকে, আর কি যেটাকে বললাম, মানে বাংলায় বললে আলুটাকে একটু ভর্তা করে নিয়েছি। তো এখানে আমরা পারমেজান চিজটা ইউজ করছি। তো এখানে আমাদের এখানে 2 টেবিল চা চামচ পরিমাণ পারমেজান চিজ, আমরা এখানে 1/2 টিস্পুন বা 1 পিঞ্চ সল্টটা দিয়ে দিলাম। এখানে আমাদের আছে ফ্রেশের চিলি পাউডার, যেটা বেসিক্যালি ওরা ইউজ করে পাপরিকা, বাট আমাদের কাছে যেহেতু ফ্রেশের এত সুন্দর চিলি পাউডার আছে, আমরা কিন্তু এটাই ব্যবহার করতে পারি। এটা 1 টিস্পুনের মতো, জয়ফলের গুঁড়া 1 টিস্পুন। আসলে আমরা কিন্তু এই খাবারটাকে তৈরি করে ফ্রোজেন করেও রেখে পরে যে কোনো সময় কিন্তু খেতে পারি। যেমন হ্যাঁ, না এই অবস্থায় না, আমরা যখন একদম কমপ্লিটলি ব্রেডেড করে ফেলবো তারপরে রেখে দেবো। এটাকে মিক্স করে নিয়েছি। এখন যেটা করব, আমাদের যে একটা ডিম ছিল, ডিমটাকে আমরা জাস্ট একটা স্পুন দিয়ে ফেটে নিব। এখন যে আলুটা ছিল, এরকম আমরা আলুর একটা আমাদের 1 মুঠো সমান আলু নিব। এটা একটা হাতের তালুতে রেখে এটাকে হচ্ছে এরকম একটু স্পেস করে নিব। জি, নিয়ে এখানে হচ্ছে আমাদের যে মোজারেলা চিজটা ছিল, ও স্টাফ করে দিচ্ছি, স্টাফ করে দিচ্ছি, এবং যেটা বললাম আমাদের সসেস, সসেসটা দিয়ে এবার এটাকে কিন্তু আমরা মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে আমরা হয়ে গেল তৈরি করে নিব বাকি বাকিগুলো। আপনি তো লোমেরিয়ানে আছেন, ওখানে শেফ হিসেবে কাজ করছেন, কেমন চলছে সেখানকার কাজকর্ম সব মিলে? ব্যস্ত সময় আর কি যাচ্ছে। তিনটা হয়ে গেছে আমাদের ইফতারের জন্য, এনাফ। আমরা এবার কি আমাদের, এবার এটাকে প্রথমে আমরা ফ্লাওয়ার ডাস্ট করব। ওকে, ফ্লাওয়ার ডাস্ট করে আমরা কোটিংটা করে নিচ্ছি এখন, সেটা যাতে ভালো মতো হয়। এটা এরপর আমরা ডিমে দিব। আচ্ছা, আমাদের এটা কোটিং তো প্রায় হয়ে আসছে, এরপর তো ভাজতে হবে। হ্যাঁ, আমি একটু তাহলে তেলটা গরম করে দিই। না জি, তো আমরা কি এটা ডিপ ফ্রাই করব? ডিপ ফ্রাই করব।
যেহেতু ডিপ ফ্রাই হবে আমি এবার ফ্রেশ সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে, তাই তো? জি, একটু দেখবেন ঠিক আছে কিনা। জি, আরো ওকে। জি, পানজারোটো শেপ দেওয়া হয়ে গেছে, এবার ভাজতে হবে। ভাজার পর আসলে বোঝা যাবে যে দেখতে কেমন হচ্ছে। আমি মনে হয় এখন একটা বিরতি নিয়ে নিই। দর্শক, ফ্রেশ ফটফ্যাট সয়াবিন তেল প্রেজেন্স হেলদি ইফতারে আজকে আমরা তৈরি করছি একটি ইতালিয়ান ডিশ, পটেটো পানজারোটো। শেষ পর্যন্ত কেমন হচ্ছে জানতে হলে সাথেই থাকুন, ছোট্ট একটা বিরতির পর ফিরছি আবারও। ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 306 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল প্রেজেন্স হেলদি ইফতারে। নীলাচি সঙ্গে আছেন শেফ মইনুর, আর আমরা আজকে তৈরি করছি পটেটো পানজারোটো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমার মনে হয় আমরা এখন ভিটামিন এ সমৃদ্ধ এটা যদি আমরা ডিপ ফ্রাই করবো, অবশ্যই আমরা যেহেতু হেলদি একটা প্রোডাক্ট আশা করছি, মানে হেলদি একটা ইফতার আইটেম আশা করছি, তো এটার চেয়ে ফ্রেশের থেকে বেটার আর কিছু নেই। তবে তেলটা গরম হয়ে গেছে, আমরা এটাকে সাবধানে তেলের ভিতরে ছেড়ে দিব, একটু সময় দিব, তারপরে একপাশ হতে থাকবে। জি, আচ্ছা, আমরা তো আর ঢেকে দিচ্ছি না। না না, আমরা একপাশে কুক হতে আনুমানিক কতক্ষণ সময় নিত? এটা 2-3 মিনিট সময় লাগবে, যেহেতু আমরা মিডিয়াম হিটে ফ্রাই করছি। কারণ বেশি যদি হিট দিই তাহলে হচ্ছে কি, ব্রেড ক্রাম্বটা তাড়াতাড়ি খুব কালার চলে আসবে। আমরা তারপর জাস্ট 2 মিনিট পরে একটু টার্ন করে দেখতে পাবো যে কালারটা সুন্দর গোল্ডেন ব্রাউন আসছে কিনা। জাস্ট 2 মিনিট করে ইচ সাইড 4 মিনিটে ডান করে তারপর আমরা নামিয়ে নিতে পারবো। বেশ, নীল, আমাদের পানজারোটোটা রেডি। আমরা এটা উঠানোর জন্য একটা সেভিং ডিশ নিচ্ছি। শিওর, আমি এটা একটু দেখছি। এটাকে ভিতরে সফট, উপরে ক্রিস্পি, এবং এটাকে যখন কাটা হবে বা যখন বাইট দেওয়া হবে ভিতরে যে চিজটা থাকবে, চিজটা যখন বের হবে, কারণ গরম গরম কিন্তু চিজটা ভেতর একদম মেল্ট হয়ে আছে। সো আমি এটাকে একটু হাত দিয়ে ধরে, ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 306 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। আমারও দেখতে ইচ্ছে করছে ভেতরটা, আমাদের দর্শকদেরও তাই। সাথে আমরা জাস্ট একটু পরিবেশনের জন্য একটু কেচাপ, একটু সস, ওকে, সাম লেটুস অন সাইড, আমরা কিছু লেবু দিয়ে জাস্ট ফর ডেকোরেশন, প্লেটের লুকস রিফ্রেশিং। হ্যাঁ, প্লেটের কিছু সাইডে সাইডে দিয়ে দেবো আমাদের পটেটো পানজারোটো রেডি। থ্যাংক ইউ সো মাচ, আমি খুব এনজয় করেছি এটা রান্না দেখতে দেখতে। আমার খুব ভালো লেগেছে রান্না করে, এবং আশা করি দর্শকরাও এটা বাসায় ট্রাই করবে ইফতারিতে। অবশ্যই, সার্টেনলি হোপ সো। এটা এত দেখতে ভালো লাগছে, আমার মনে হয় যে এত সহজে এত মজাদার রেসিপি আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। ইফতারিতে এরকম একটি আইটেম থাকলে সবার নিশ্চয়ই ভালো লাগবে। আজকে তো আমরা বানিয়ে নিলাম পটেটো পানজারোটো, একটি ইতালিয়ান ডিশ। আগামীকালকের ইফতারি কী হবে সেটা জানতে হলে আমাদের অনুষ্ঠানেই চোখ রাখতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখছিলেন ফ্রেশ ফটফ্যাট সয়াবিন তেল প্রেজেন্স হেলদি ইফতারে। সবার ইফতার খুব সুন্দর কাটুক, আগামীকাল দেখা হচ্ছে।